আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি আলোচনা করব সংক্ষিপ্ত সিলেবাস 2021 এসএসসি পরীক্ষা 2021-এর গণিত প্রস্তুতি স্বরূপ বৃত্ত নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমি নিয়মিত বৃত্ত, পরিসংখ্যান, বীজগাণিতিক রাশি এবং সেট এই কয়েকটি অধ্যায় নিয়ে নিয়মিত আলোচনা করে আসছি, এবং ত্রিকোণমিতি এই কয়েকটি অধ্যায় নিয়ে। তারই পরিপ্রেক্ষিতে আজকে বৃত্ত নিয়ে আলোচনা করব। গত পর্ব আমি আলোচনা করেছিলাম পরিসংখ্যান নিয়ে, আজকে বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত কয়েকটি বহু নির্বাচনী, এই যে বহু নির্বাচনীগুলো আমি আলোচনা করব এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসে, এগুলো প্রত্যেকটা সালে পড়েছে, সেরকম বহু নির্বাচনী নিয়ে আমি আলোচনা করব। এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। ওকে, তো এই আলোচনা তোমরা দেখতে পারছো যে কিছু প্রশ্ন আছে এবং আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের নিয়মিতভাবে আমি ক্লাস নিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে আরও থাক, জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা, যাতে আমি যে কন্টেন্টগুলো দিয়ে থাকি সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। প্রিয় শিক্ষার্থী, লেট করবো না, চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই। আমাদের আলোচনায় প্রথম প্রশ্নটি, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে কি বলে? এখানে খেয়াল করো, যেখানে বলছে যে কোনো দুইটি বিন্দুর পরিধির অংশকে কি বলে। হ্যাঁ, এখানে তোমাদের মনে রাখতে হবে যে তাহলে আমরা নিচের এই ইয়েটাই এই চিত্রটাতে খেয়াল করি। হ্যাঁ, এই চিত্রটাতে খেয়াল করি যে যে কোনো দুইটি বিন্দু, মনে করে এটি একটি বিন্দু এবং এটি একটি বিন্দু। হ্যাঁ, বলছে এই দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশ, অর্থাৎ এই পরিধির যে অংশ এটাকে কি বলে? আমরা জানি এখান থেকে এটুকু এটুকু বলে হয় পরিধির অংশ, যে বাকিটুকু ওইদিকে অথবা এদিকে উপচাপ অথবা বৃত্ত অধিচাপ যেটাই বলো না কেন এটাকে এক কথাকে চাপ বলে। হ্যাঁ, এটা এই এটাকে বলা হয় আছে চাপ, আর এই চাপের যেটা ছোট থাকবে এটা আমরা এমনভাবে নিয়েছি যেটা সমান সমান হয়ে গেছে, আমি এটা ছোট বড় করে নিলাম। হ্যাঁ, এটা একটি বিন্দু, এটা একটি বিন্দু যদি হয়, এই বিন্দুর মনে করো এখান থেকে একটু দাগ টেনে দিলাম, দাগ না টানলেও সমস্যা নেই। এখন এখান থেকে এটুকু যে ছোট এটাকে বলা হয় আছে উপচাপ, এবং যেটি এই যে পরিধির যে বড় অংশটুকু আছে যেটুকু এটুকুকে বলা হয় অধিচাপ। তার মানে আমাদের এখানে যে প্রশ্নটি বলছে দুটি বিন্দু, বিন্দুর এই পরিধির অংশকে কি বলে? পরিধির অংশকে এক কথায় কি বলে? চাপ বলে। হ্যাঁ, আর যদি খণ্ড খণ্ড অংশ বলে, যদি বলে ছোট অংশকে কি বলে তাহলে উপচাপ, এটা হবে উপচাপ, এবং বড় অংশটাকে কি বলে? বড় অংশটা হবে হচ্ছে অধিচাপ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের দেখো এখানে সাইডে দেওয়া আছে যে উপচাপ অধিচাপ, তাহলে আমরা বিষয়টা বুঝলাম। হ্যাঁ, এটা প্রশ্ন নম্বর, এটা একটি প্রশ্ন ছিল। এটা একটি প্রশ্ন ছিল, এখন আরেকটি প্রশ্ন এটি। এখানে খেয়াল করো যে 0.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য কত? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে এটা যদি আমরা এখান থেকে এটুকু যদি আমরা ব্যাসার্ধ ধরি, এইটুকু হচ্ছে 0.5 এই সেন্টিমিটার বিশিষ্ট একক বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্যকে কি বলে? অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এখান থেকে এই অংশটুকুকে কি বলে? তার মানে এক কথা কি পরিধির অংশটা। আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr। ওকে, তাহলে এই 2πr এখন আমরা সূত্র বসিয়ে দেব, তাহলে এখানে কি হবে? 2 বসালাম, তারপরে ইনটু পায়ের মান আমরা জানি 3.1416, এবং বাকি আর একটা থাকলো আর, আর হচ্ছে 3.5। এখন যদি এটি গুণ করা যায়, গুণ করলে হবে আছে শুধু এই যে এটা 3.1416। হ্যাঁ, আমি গুণ করে দেখেছি। ওকে, তাহলে এটা হলো। এখন এখানে খেয়াল করো চিত্রে এ ও বি কি ধরনের কোণ, এখানে খেয়াল করো এখানে একটু কোণ দেওয়া আছে, এই যে এখান থেকে একটু কোণ দেওয়া আছে, এই কোণটি এখন কি ধরনের কোণ সেটা জানতে চাচ্ছে, অর্থাৎ এই যে এখানে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটিকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একটা জিনিস খেয়াল করবা যে এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ এ ও বি, এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এই উত্তরটা আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এখানে কয়েকটি প্রশ্ন আলোচনা করে ফেললাম। এখন দেখো একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ x+80, এবং আরেকটা দেখো যে বৃত্তস্থ কোণ x+10। হ্যাঁ, তাহলে এখান থেকে x এর
x প্লাস 10, এখানে x এর মান কত সেটা আছে বের করতে বলছে। আমরা এখানে একটু খেয়াল করব, হ্যাঁ এই বৃত্তটাতে একটু খেয়াল করব। দেখো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আমরা আগে চিনে নেব। এটা হচ্ছে কেন্দ্র ধরে নিলাম, এখন এটা একটি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ আর একটি বৃত্তস্থ কোণ আবার আঁকিয়ে নিলাম, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বৃত্তের পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এখানে বলছে যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এত, তাহলে আমরা এখানে লিখে নিলাম যে কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 80, হ্যাঁ সমান, আমরা দুটি সমান দিয়ে অঙ্ক করবো। তারপর বলছে বৃত্তস্থ কোণ এক্স প্লাস 10, এক্স প্লাস 10। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা সূত্র জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এইটা যদি এক্স হয় এটা হবে 2x, তার মানে এটা যত হবে তার দ্বিগুণ হবে এটা। তাহলে আমাদের এখানে আছে কেন্দ্রস্থ কোণ এত, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের সাথে যদি 2 দ্বারা গুণ করা যায়, খেয়াল করো 2 দ্বারা যদি গুণ করা যায় তাহলে দুটো সমান হবে। এখন এটা মান বের করলে x এর মানটা পেয়ে যাব। এখানে খেয়াল করো আমরা এখন x এর মানটা বের করব, x প্লাস 80 রেখে দিলাম, এখানে গুণ করলে হয় 2x প্লাস 20। এখন এটা ক্যালকুলেশন করব, এই 80 বিয়োগ ওই 20 যদি এই পাশে আনা যায় বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এবং এই পাশে কি 2x, এই এক্সটা অপর পাশে গেলে মাইনাস হয়ে যায়। এখন খেয়াল করো যে এই 80-এর ভিতরে 20 বাদ দিলে আর থাকে 60, আর এই পাশে 2x এর ভিতরে x বাদ দিলে আর থাকে x, অর্থাৎ আমাদের উত্তর যেটা বের হলো সেটা x সমান 60। তাহলে আমাদের উত্তর হবে আছে যে 60-80। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এবং অঙ্কটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জাতীয় অঙ্ক পরীক্ষায় তোমাদের অনেক এসে থাকে। আচ্ছা এখন খেয়াল করো পরবর্তী আর একটা অঙ্ক, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে কি বলে। ওকে খেয়াল করো, বৃত্তের যে কোনো দুইটির মধ্যে পরিধির অংশকে কি বলে, এই যে 1 নম্বরটা যেটা করেছি সেটা, তার মানে অঙ্কটা আমরা একবার করেছি, হ্যাঁ পরিধির অংশকে চাপ বলে, এটা আমরা আর করব না। এখন পরেরটা খেয়াল করো, প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তকে কয়টি চাপ খণ্ডিত করে। প্রত্যেক বৃত্তস্থ কোণ, তার মানে এখান থেকে আমরা এখন বৃত্তস্থ কোণটা আঁকিয়ে নেব, বৃত্তস্থ কোণ একে দেখাবো। হ্যাঁ ধরে নিলাম এটি একটি বৃত্তস্থ কোণ এ বি সি, তাহলে এটি হচ্ছে একটি বৃত্তস্থ কোণ। এখন বলছে প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তের কয়টি চাপ খণ্ডিত করে, তার মানে এখানে একটি কোণ উৎপন্ন হলো, এই কোণকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ, যেহেতু পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে হচ্ছে বৃত্তস্থ কোণ বলে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে হয়ে গেল হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এই বৃত্তস্থ কোণের সাথে বলছে প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তকে কয়টি চাপ খণ্ডিত করে, তাহলে এখানে এখান থেকে এটুকু খেয়াল করে, এখান থেকে মোট ঘুরে এসে অর্থাৎ আমি আঁকিয়ে দেখাই এখানে কয়টি চাপে খণ্ডিত করলো, এখান থেকে ঘুরে এসে মোট এখানে আমাকে কিন্তু বলছে শুধু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে শুধু বৃত্তস্থ কোণ এখানে খণ্ডিত করেছে। তাহলে এখান থেকে যদি এখন সরাসরি এই পর্যন্ত আসি তাহলে একটি এক চাপে খণ্ডিত করে, একটাই মোট চাপ উৎপন্ন, এই যে মোট পরিধি যে অংশটি সেটি হচ্ছে একটাই চাপে খণ্ডিত করে। আশা করি বুঝতে পেরেছ, তাহলে উত্তর হবে সে এক। খেয়াল করো পরবর্তীতে অঙ্কটি, বলছে চিত্রে এ ও বি কি ধরনের কোণ, হ্যাঁ এ ও বি কি ধরনের কোণ, এই অঙ্কটি কিন্তু একটা আগে করেছি, দেখো খেয়াল করে, এটা তোমাদের জন্য আর একটা কাজ হলো যে এ ও বি না দিয়ে যদি আমরা এখানে আর একটা করি কাজ, এখানে যদি কিউ দিয়ে দিই এবং এটা যদি কিউ আঁকাই, তাহলে এখন খেয়াল করো যে এ কিউ বি এটি কি ধরনের কোণ, এখানে খেয়াল করো এ কিউ বি এটি কি ধরনের কোণ, হ্যাঁ তাহলে এই কোণটাকে এখন তোমাদের কাজ, একটু আগে আমি অনেকবার বলেছি যে কিউ এটা কি ধরনের কোণ, তাহলে এটা তোমাদের জন্য কাজ থাকবো, হ্যাঁ এটা তোমরা করে আমাকে দেখাবা, মানে কমেন্টসে উত্তর দিবে এটা কি। এবার পরবর্তীতে অঙ্কটা দেখো, আরেকটা অঙ্ক এখানে, এখানে দেখো খেয়াল করো, বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রবৃদ্ধ এ ও বি সমান 6x এবং এ সি বি সমান x হলে x এর মান কত, এখানে কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ এটা কিন্তু একটু জটিল আছে অল্প, কেননা প্রশ্নটাও দেখো কঠিন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রবৃদ্ধ এ ও বি সমান 6x এবং এ সি বি সমান x হলে, অর্থাৎ আমি একটু বোঝাই একটু দেখাই, হ্যাঁ যে প্রবৃদ্ধ অর্থাৎ আছে এটি x একটি একটি কোণ, হ্যাঁ এই কোণটা যদি একটু বড় আকারে আমরা দেখাই, এখানে আছে যা আছে তাই দেখাই, যে এই কোণটার প্রবৃদ্ধ কোণকে বলতে হয় বাইরের কোণটাকে, তার মানে এই দিকে যে যে আরো চিহ্ন দেওয়া আছে যে কোণটি এই দিকে সেটিকে বলা হয়েছে প্রবৃদ্ধ কোণ। ওকে তাহলে এইটা যদি এখন প্রবৃদ্ধ কোণ হয় তাহলে এই পাশেটা কি আমরা জানি কেন্দ্রস্থ কোণ,
এখন বলছে যে এই প্রবৃদ্ধ কোণটা আছে 6x, প্রবৃদ্ধ কোণটা আছে 6x। তাহলে প্রবৃদ্ধ কোণ যদি 6x হয় এবং বলছে এসিবি, অর্থাৎ এই বৃত্তস্থ কোণ, এখানে খেয়াল করো এই বৃত্তস্থ কোণ এসিবি, এই কোণটা হচ্ছে এখান থেকে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে ওই কোণটা এক্স হলে এখন বলছে যে এক্স এর মান নির্ণয় করো। আমরা জানি যে একটি বৃত্তের কেন্দ্র, এটি একটি যদি বৃত্ত কল্পনা করে নেই, হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্রে মোট কোণ উৎপন্ন করে আছে 360 ডিগ্রি। হ্যাঁ, এটা খেয়াল রাখবো, কেন্দ্র মোট কোণ উৎপন্ন করে আছে 360 ডিগ্রি। তাহলে এই কেন্দ্র যদি মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি। হ্যাঁ, এটা খেয়াল করো যে এই জায়গাটাই উপরের ওইটুকু কি 6x, আর নিচের ওইটুকু কতটুকু আমরা কিন্তু জানি না। তাহলে এটুকু যদি না জানি, তাহলে আমরা এখন এই টোটালটুকু যদি অঙ্ক করতে যাই, এই মানে এই কেন্দ্রস্থ কোণটুকু শুধু কতটুকু সেটুকু যদি বের করতে যাই, তাহলে এটা করতে পারি যে 360 ডিগ্রি, এই যে দেখো 360 ডিগ্রি বিয়োগ 6x, তাহলে আমাদের এই কেন্দ্রস্থ কোণটা পাওয়া গেল। খেয়াল করো এই কেন্দ্রস্থ কোণ, তাহলে এটুকু হলো হচ্ছে এটুকু টোটাল 360 ডিগ্রি বিয়োগ 6x, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এই 360 ডিগ্রি বিয়োগ 6x এইটুকু হচ্ছে আমরা পাইলাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন এখানে বলছে যে এসিবি অর্থাৎ এই বৃত্তস্থ কোণ কত, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি এখন প্রশ্ন মতে দিই, তাহলে এই এক্স এর মানটা কিন্তু আমাদের আমরা পেয়ে যাব, এটা খেয়াল রাখবো। হ্যাঁ, আমরা এখানে কি করতে পারি, প্রশ্ন মতে দিয়ে উত্তরটা এইভাবে বের করতে পারি যে 360 ডিগ্রি বিয়োগ 6x সমান ওইটুকুর মান কিন্তু দেওয়া আছে এক্স। খেয়াল করো এই যে এখানে দেওয়া আছে কিন্তু এক্স। হ্যাঁ, তাহলে এটুকু যদি এখন এক্স হয়, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই বৃত্তস্থ কোণের সাথে যদি 2 গুণ করা যায়, তাহলে দুইটি সমান হয়। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, মান বের করি, তাহলে উত্তর আমরা পেয়ে যাব। এটা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 360 ডিগ্রি সমান 2x প্লাস 6x, বা 360 ডিগ্রি সমান 8x। এবার এখানে x সমান 360-কে 8 দ্বারা ভাগ করে যা হবে সেটা হবে আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে এটা 8 দ্বারা ভাগ করলে কত হবে, তাহলে x সমান হয় হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এই মানটা পেয়ে গেলাম হচ্ছে 45 ডিগ্রি, এই যে এইটা। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এটা। অর্থাৎ এই কোণটা আমাদের বুঝতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এটা হচ্ছে অঙ্ক। কিন্তু এখানে একটা কি একটা জিনিস দিয়েছে কি, প্রবৃদ্ধ কোণ দিয়েছে, এটুকু আমাদের জন্য কঠিন। আর প্রবৃদ্ধ কোণ থেকে আমরা কি কেন্দ্রস্থ কোণটা বের করে নিয়েছি, এই হচ্ছে অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনা এটুকুই ছিল মোটামুটি। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, এই আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করি। আজকের মতো আমার ক্লাসটা শেষ করছি, আল্লাহ হাফেজ।